1989 সালে প্রথম বাংলাদেশে মুক্তি পায় তোজামেল হক বকুলের ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। ওই ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ ও নায়ক ইলিয়াস কাঞ্চন। এর পরপরই কলকাতার দর্শকদের জন্য তৈরি হয় নতুন ভার্সন, যেখানে নায়িকা এক থাকলেও নায়ক আসে কলকাতা থেকে। চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারিয়ারে ওই ছবি ছিল একটি মাইলস্টোন। শুধু তাই নয়, ছবির ব্যবসার নিরিখে আজও বেদের মেয়ে জ্যোৎস্না একটি রেকর্ড। এবার সেই গল্পের পুনর্নির্মাণ হতে চলেছে। বেদের মেয়ে জ্যোৎস্না নামের এই নতুন ধারাবাহিক শুরু হয়েছে 3 ফেব্রুয়ারি থেকে, যেখানে নায়কের ভূমিকায় রয়েছেন রবি শ ও নায়িকার ভূমিকায় স্নেহা দাস। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকটি দেখা যাবে কলকাতার সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:30 স্লটে। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। টলি তারকার সাথেই থাকুন।